আমরা মানুষের কাছে যেতে পারবো না আমাদের প্রার্থীর হয়ে। তাদেরকে তারা করেছে, বাইক বাজারের ওখানে রাখা আছে, সেই বাইক আনতে যাচ্ছিল তখন তাদের তারা করেছে। যখন পুলিশ আসছে পুলিশ প্রচার ব্যাহত হচ্ছে, ওরা তো করছে, কিন্তু এটা একটা আবার জানে না যে এর একটা পাল্টাও হতে পারে অন্য জায়গায়। ভেটাগুড়িতে ওরা এটা করতে পারে, ভেটাগুড়ির পাল্টা যে আরো 15টা প্লাস ওই পাশের 17টা অঞ্চল, 32টা অঞ্চল আছে, সেখানে তো খাপ খুলতে পারবে না। আমরা ওদের প্রচার করতে দেবো না, কোথায় যাবে, পারবে প্রচার করতে? দিন আটার বাকি অংশে প্রচার করতে পারবে? দেখা যাক দেখি কেমন প্রচার করে। সেটা তখন নাকি একেবারে শুরু হয়ে যাবে চারিদিকে গুণনামী হচ্ছে, অমুক হচ্ছে, প্রচার করতে দেওয়া হচ্ছে না। আর এগুলো কি হচ্ছে? বিজেপি অভিযোগ তুলছে আপনারা প্রচারে এসে মন্দিরের টিউব অয়েল ভেঙেছেন। তুমি তো ছিলে পুরো সময়টা আমাদের সাথে, মন্দিরের টিউব অয়েল কোথায় ভাঙা হবে? মন্দিরই বা পড়লো কোথায়? আমি তো চোখে এখনো পর্যন্ত কোনো মন্দির দেখলাম না। আমি তো যে এলাকা দিয়ে ঘুরলাম প্রথমে, সেটা হচ্ছে মুসলিম প্রধান এলাকা, স্বাভাবিকভাবে সেখানে মন্দির এর কোনো ব্যাপার ছিল না, মন্দির থাকারও কথা না। তাহলে আপনি আগে এদের নিয়ে যান, তারপর আমি গাড়ি করে নিয়ে ঠিক আছে, সেটা হলো আপনি আগে ওদের পার করুন, তারপরে ওরা সেফটি পেরিয়ে গেল, তারপরে তাদেরকে তারা করেছে। আর বাইক বাজারের ওখানে রাখা আছে, সেই বাইক আনতে যাচ্ছিল তখন তাদের তারা করেছে। যখন পুলিশ আসছে পুলিশ প্রচার ব্যাহত হচ্ছে, ওরা তো করছে, কিন্তু এটা একটা আবার জানে না যে এর একটা পাল্টাও হতে পারে অন্য জায়গায়। ভেটাগুড়িতে ওরা এটা করতে পারে, ভেটাগুড়ির পাল্টা যে আরো 15টা প্লাস ওই পাশের 17টা অঞ্চল, 32টা অঞ্চল আছে, সেখানে তো খাপ খুলতে পারবে না। অভিযোগ নয়, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের দলীয় প্রার্থী আসছে নবনিশা সাবমিট করতে, একুশ বেড়ে গেছে, আমরা ভেটাগুড়ে এক এবং দুইয়ের সাধারণ মানুষ দলে দলে সেই নবনিশন পত্র মনোনয়ন পত্র জমা দেওয়ার ওখানে আমরা সবাই গিয়েছি। কিন্তু হঠাৎ করে শুনলাম যে বহিরাগত কিছু হারমা দেশে ভেটাগুড়িকে শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে, এবং গত কিছুদিন আগে এই বহিরাগত হারমাগুলো ভেটাগুড়ির রাজপথে যে আমাদের ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ছিল, আমাদের রাম মন্দিরের যেগুলো পোস্টার ছিল, আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিকের যেগুলো পোস্টার ছিল, সেই ব্যানার পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে, এবং আজকে তারই প্রতিবাদ জানার জন্য ভেটাগুড়ি এক
এক নম্বর অঞ্চলে সমস্ত স্তরের মানুষ পুরুষ মহিলা কাতারে কাতারে দেখেন চতুর্দিকে দেখেন কাতারে কাতারে মানুষ সেই প্রতিবাদ জানার জন্য আজকে রাজপথে দাঁড়িয়ে আছে। এই তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের স্বৈরাচার, তৃণমূলের হামলা, তার প্রতিবাদ জানার জন্য কাতারে কাতারে মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে প্রতিবাদ জানার জন্য। এবং কিছুক্ষণ আগে আমাদের খবর আসলো তারা ভোটের প্রচার করার নামে ভেড়াগুড়ির রুইয়েরকুড়ি কাশিগঞ্জ ঘাট পরে যে আমাদের শনি মন্দির আছে সেই শনি মন্দিরের উপর আক্রমণ করেছিল আজকের দিনে। ওখানে যে আমাদের সাধারণ মানুষ পানীয় জল খায় সেই মন্দিরের পাশে, সেই পানীয় জলের সামনে যে আমাদের টিউব অয়েল আছে সেই টিউব অয়েলটা তারা ভেঙে দিল। এই যে স্বৈরাচার, এই যে একনায়কতন্ত্র, এই যে সন্ত্রাসের পরিবেশ ভেড়াগুড়িটাকে, তার প্রতিবাদ জানার জন্য ভেড়াগুড়ি এক নম্বর অঞ্চলে সমস্ত পুরুষ মহিলা আজকে প্রতিরোধ গড়ে তুলেছে। আগামী দিনে লোকসভা নির্বাচনে উপযুক্ত জবাব দিবে ভেড়াগুড়ির মানুষ। এবং গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দায়িত্ব নিয়েছি, ভেড়াগুড়ি এক নম্বর অঞ্চলে কোথাও একটা বোমের আওয়াজ হবে না। কোন মানুষ কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, কি ফরওয়ার্ড ব্লক, কোন মানুষ হাট বাজার চলার বিঘ্নিত হবে না। কিন্তু বহিরাগত হারমা দেশে এই শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে। বারে বারে তারা বহিরাগত হারমা দেবে ভেটাগুড়ির মানুষের, যাতে গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট হয়ে যায়, ভেটাগুড়ির মানুষের যারা শান্তির পরিবেশটা নষ্ট হয়ে যায় সেই চেষ্টা বারবার উদয়ঙ্গ করতেছে। তার প্রতিবাদে ভেটাগুড়ি এক নম্বর অঞ্চলে সমস্ত জনগণ প্রতিরোধ আজকে গড়ে তুলছে। আপনার নাম? রতন বর্মন, মন্ডলের জিএস, দিনাটা এক নং মন্ডল।